দর্শনের বিচার আমরা দেখতে চাই, দর্শনের বিচার আমরা দেখতে চাই। আর কত দেখব চুপি সারে কাঁদব, ঘরে আর বসে থেকে লাভ নেই, রাজপথে চলে এসো সকলেই, দর্শনের বিচার আমরা দেখতে চাই, দর্শনের বিচার আমরা দেখতে চাই। আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতি নিয়ে কয়েকটা কথা বলবো। আমাদের দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আসলে এটা দেখার মতো প্রস্তুতি অবস্থা আমি নেই, কারণ একের পর এক দর্শন হচ্ছে দেশের মধ্যে, সরকার কি করছে জানি না। তবে আমি আপনাকে বলবো, আসলে আপনার শরীরে কি রক্ত নেই, রক্ত মাংস নেই? আল্লাহ কি আপনাকে শরীরে রক্ত মাংস দেয়নি? আপনি কি করে বসে থাকেন? আপনার একটা মাধ্যম আছে, হয়তো বা ফেসবুক চালান, নয়তো বিভিন্ন মাধ্যম আপনি ইউজ করতেছেন, আপনি তো ওর মধ্যেও কিছু প্রতিবাদ করতে পারেন। আপনি কি করে এগুলো সহ্য করেন? আজকে আমার বোন রাস্তায় বের হতে পারছে না, আপনার বোন রাস্তায় বের হতে পারছে না, কিভাবে সহ্য করেন এগুলো? একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে এক জায়গায় যাবে, সেখানেও বাধা, দর্শন করে, রাস্তাঘাটে ধরে দর্শন করে, আপনি কি করে সহ্য করেন এগুলো? আপনি তো মুসলমান, বীরের জাতি, আপনি কি করে সহ্য করেন এগুলো? সহ্য হয় না, সরকারকে বলবো এগুলোর বিচার করেন, নইলে কিন্তু আমরা রাস্তায় নামবো, প্রয়োজনে জান দিব, মাল দিব, জিহাদ করব। আপনি এগুলোর বিচার করুন। টিকটক ভাইদেরকে বলছি, আপনারা তো টিকটক বহুত করেন, জীবনে দেখলাম অনেক টিকটকই করেন। কই, আমার বোনকে দর্শন করছে, আমার মা রাস্তায় বের হতে পারছে না, দর্শন করছে ওরা, কতগুলো নরপশু জানোয়ার আছে, জানোয়ারের গোষ্ঠী যাকে বলে, ওদেরকে জানোয়ার বললেও ঘৃণা লাগে, জানোয়ারের অসম্মান হয়, ওরা তো জানোয়ারের চাইতো অধম জানোয়ার। কুত্তা, কতগুলো কুত্তা কুত্তি আছে, ভাদর মাসে পাগল হয়ে যায়, ওরা রাস্তাঘাটে আকাম কুকাম করে, এরকম কয়েকটা মানুষ আছে, ধূপাওয়ালা মানুষ, ওরা কুকুরের চাইতো অধম হয়ে গেছে, জানোয়ার যাকে বলে, জানোয়ারের চাইতো অধম। এগুলোর বিচার করেন, সহ্য হয় না, এগুলো আর সহ্য হয় না। যখনই ফেসবুকে ঢুকি তখনই দেখি দর্শনের পর দর্শন, কই ওদের তো বিচার হচ্ছে না, খুন হচ্ছে দেশে, ওগুলোর বিচার হচ্ছে না। তো বেশি কথা বলবো না, আজকে অনেক কষ্টের পর লাইভে আসলাম এসব বলার জন্য। কেন মুসলমানের রাষ্ট্রে কেন এসব হবে? আইন প্রশাসন কি করে? ওরা কি আমাদের নিরাপত্তা দিবে না, নাকি আমরা নিজেরাই নিজের নিরাপত্তা দিব? আমার ভাইকে নিয়ে রাস্তায় বের হলে আরেকজন মেরে দেয়, আমার বোন বেরোতে পারে না, আমার মা বেরোতে পারে না, একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে রাস্তায় বের হয়, সেখানে স্বামীকে বেঁধে রেখে দর্শন করে, ওগুলোর বিচার হয় না? আপনারা তো টিকটকে শেয়ার করে অন্যান্য আলেম ওলামাদেরকে গালাগালি করে, বিভিন্ন গালাগালি করে নবীকে, আল্লাহকে, আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে গালাগালি করে ভাইরাল হওয়ার চেষ্টা করেন, কোথায় এই যে দর্শন হচ্ছে এগুলো তো উল্লেখ করে আপনারা কেউ ভাইরাল হওয়ার চেষ্টা করেন না, এগুলো তুলে ধরেন। আপনার জায়গা থেকে আপনি জেগে ওঠেন, আমি আমার জায়গা থেকে জেগে উঠবো, তাহলে দেখবেন এই দেশে এই নাস্তিক মুর্দাত এবং দর্শককারীরা জীবনও ঠাঁই পাবে না, জুতা পিটা করে রাস্তায় যেখানে পাবো সেখানেই মারবো, এগুলো ঠিক হয়ে যাবে। আশা করি সবাই এই ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই দেখা দেখ সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে আপনি আপনার জায়গা থেকে জাগতে পারেন, আমিও আমার জায়গা থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।